আমরা সবাই কম বেশি তেলাওয়াত করি, কিন্তু কোরআনের সঙ্গে আমাদের বন্ধনটা কেমন যেন প্রাণহীন থেকে যায়। 114টি সুরায় বিন্যস্ত 30 পারা কোরআনকে আমাদের কাছে অধরা রহস্যই মনে হয়। কিন্তু কেন, কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? আমরা সবাই কম বেশি তেলাওয়াত করি, কিন্তু আমাদের অধিকাংশ তেলাওয়াতই হয় প্রাণহীন। তাই কোরআন আমাদের অনুভূতিতে নাড়া দেয় না, আমাদের মনোজগতে সাড়া ফেলে না, আমাদের হৃদয়ে হৃদায়তের নূর সৃষ্টি করে না। কিন্তু কেন, কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? প্রিয় পাঠক, ফাহমি কোরআন ও তাদাব্বুরি কোরআনের অভাবেই এমনটা হয়ে থাকে। পুরো কোরআনকে কিংবা প্রতিটি সুরায় আলোচিত বিষয়বস্তুগুলোকে আমরা এক নজরে দেখতে পাই না। প্রতিটি সুরার নাম, লক্ষ্য, আলোচ্য বিষয়াদি, আলোচনার বিন্যাস ও ধারাবাহিকতার কোনো সংক্ষিপ্ত মানচিত্র আমাদের স্মৃতিতে নেই, তাই আমরা কোরআনকে বুঝতে পারি না। আর কোরআন আমাদের হৃদয়ে নাড়া না দেওয়ার কারণ হল আমরা যান্ত্রিক পদ্ধতিতে তেলাওয়াত করি, ফাহম ও তাদাব্বুর সহযোগে তেলাওয়াত করি না। প্রতিটি আয়াতের অন্তর্নিহিত হিকমাগুলোকে আয়ত্ত করার চেষ্টা করি না। ফাহমি কোরআন ও তাদাব্বুরে কোরআনের এই অভাবকে পূরণ করতে আপনাদের প্রিয় প্রকাশনী রুহামা আপনাদের জন্য নিয়ে এসেছে ব্যতিক্রম ধর্মী এক উপহার। প্রখ্যাত কোরআন গবেষক শাইখ আদিল মোহাম্মদ খলিল হাফিজাহুল্লার অসাধারণ রচনা আউয়াল মাররাহ আতাদাব্বারুল কোরআন, তাদাব্বুরে কোরআন, কোরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা। এই বইতে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত প্রতিটি সূরা নিয়ে মোট 8টি পয়েন্টে আলোচনা করা হয়েছে। এই মূল্যবান আলোচনাগুলো আপনার হৃদয়ে 114টি সূরার একটি সরল ও সহজ মানচিত্র তৈরি করে দেবে ইনশাআল্লাহ। 30 পারা কোরআনকে আর আপনার অধরা রহস্য মনে হবে না, আপনার সঙ্গে কোরআনের সবগুলো সূরার একটি সেতুবন্ধন করে উঠবে। তাই এই বইটি হতে পারে তাফসিরের জগতে প্রবেশের পূর্বে আপনার প্রস্তুতিমূলক কোর্স। বইটি আপনাদের জন্য অনুবাদ করেছেন উদীয়মান লেখক ও গবেষক ওস্তাজ ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ। অসাধারণ এই বইটি সংগ্রহ করতে আজই প্রি অর্ডার করুন।